এমনইভাবে প্রতিভা নষ্ট হচ্ছে বাংলার কুড়ে ঘরে। আজ যাকে নিয়ে খবর, তার নাম পৌশালি কংসবণিক, বাড়ি দত্তপুকুর কংসবণিক পাড়ায়। হতদরিদ্র পরিবারের মেয়ে, বাবা কোনোক্রমে দিনমজুরের কাজ করে দিন গুজরান করেন। মেয়েটি ক্রীড়া জগতে যথেষ্ট নাম করে, একাধিক রৌপ্য এবং স্বর্ণপদক অর্জন করে। মিডিয়ার ফ্ল্যাশে পৌলমীর নাম উঠলেও, মিডিয়ার টিআরপি বাড়লেও পৌলমী কোনো সরকারি আর্থিক সাহায্য পায়নি। তাই তার বাবার একটাই অনুরোধ, যাতে একটু মেয়েটা সরকারি সাহায্য পায়, যাতে সে ভালো করে খেলতে পারে। আমার নাম পৌশালি কি বললেন? কোথায় থাকো তুমি? পৌলমী এবং তার বাবা শুনুন। তো এ যাবত তুমি কি কি পুরস্কার পেয়েছো? এতে আমি তিনবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, চারবারের মধ্যে আমি তিনবার ন্যাশনাল চ্যাম্পিয়ন, একবার সেকেন্ড হয়েছি। চারবার বেগনের মধ্যে তিনবার ফার্স্ট, একবার সেকেন্ড। আর ফেডারেশনে তিনবারের মধ্যে একবার ফার্স্ট আর দুবার সেকেন্ড হয়েছি। কোথায় খেলতে গেছিলে? ফেডারেশন অনলাইনেই হয়েছে। আচ্ছা, বাকিগুলো? বাকিগুলো অনলাইনে হয়েছে, শুধু যেটাতে সেকেন্ড হয়েছি ন্যাশনাল এবছর, সেটা হয়েছে পাঞ্জাবে। পাঞ্জাবে গেছিলে? কার সাথে গেছিলে পাঞ্জাবে? বাবা মা দিদি। আচ্ছা, তোমায় যে খেলার এই যে উৎসাহ, তোমায় কে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, কি কি মেডেল পেয়েছো একটু দেখান। ভালো করে দেখাও, ডিস্ট্রিক্টে কোনটা, একটা একটা করে দেখাও। এটা ডিস্ট্রিক্টে। আচ্ছা, তারপর এটা হচ্ছে, এটা বেঙ্গল কম্পিটিশন। এরকম করে দাও। নেক্সট, এটা ফেডারেশন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেঙ্গল। আচ্ছা, আর পাঞ্জাবে? পাঞ্জাবেরটা দাম এইটা, এটা পাঞ্জাব। কবে গিয়েছিলে পাঞ্জাবে? তুমি কি নিজের থেকে খেলা শিখছো, না আর কি পরিকল্পনা আছে তোমার ভবিষ্যতে? ভবিষ্যতে আমার ইচ্ছে আছে, ওটাতেও চাই আমি যেন স্বর্ণপদক জিততে পারি। আচ্ছা 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 আচ্ছা, দেশের নাম উজ্জ্বল করতে পারি। আপনি কি করেন দাদা? আমি একজন কৌশলী শিল্পের একজন শ্রমিক। যেহেতু পাঞ্জাবে গত 26 অক্টোবর পাঞ্জাবে লুধিয়ানা ফিরোজপুরে ন্যাশনাল খেলতে গিয়েছিলো, সেকেন্ড প্লেস পেয়ে এশিয়াডে কোয়ালিফাই করে। আর আগামী দিনে যাতে এশিয়ার সহ ইন্টারন্যাশনাল গেমসে আরও দেশের নাম উজ্জ্বল করতে পারে, সেদিকে আমরা কাটিয়ে আসি। এমনি আমাদের আর্থিক সমস্যা খুবই, ওকে আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার বাড়িঘরের অবস্থা। আমি যে ঘরে আপনি গিয়েছেন দেখলেন তো কি প্রসেস আছে, ওদের আমাদের প্র্যাকটিস করার মতো জায়গা নেই ওটা। আমি চাই আগামী দিনে যাতে ও ভালো, যেন প্রতিভা আছে, ও প্রতিভা সঙ্গে সঙ্গে ওদের খেলার যে প্রসেস পরিকাঠামো সেটা যাতে ও পায়, সেটা সবার কাছে একটা আমার অনুরোধ রয়েছে।